পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। অনেককে দেখবেন যে আধ্যাত্মিকতা বা বিভিন্ন বাণী অল্প বয়সী বুঝে শুনে এবং আমল করে, আবার অনেকেই আছে যে বৃদ্ধ হয়ে গেছে তারপরে কি, সে আধ্যাত্মিকতা বুঝে না, অথচ তার চাইতে সে বেশি ধর্ম উপদেশ শুনেছে গুরুর কাছ থেকে। এটা হচ্ছে কি, পূর্বের সংস্কার, পূর্বের আয় যদি থাকে, সংস্কার যদি থাকে, তাহলে সে দ্রুত বুঝতে পারবে এবং আমল করার মানসিকতা তার মধ্যে থাকবে। পূর্বের অর্জন না থাকলে সেটা হবে না। একদা কোনো এক ব্যক্তি গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করলেন, আপনি তো সবাইকে উপদেশ দেন, তাহলে সবাই কেন আপনার উপদেশগুলো গ্রহণ করে ধর্মপথে জীবনযাপন করে না? দেখা যায় যে অল্প কিছু মানুষই আপনার উপদেশ গ্রহণ করে, এমনটা কেন? আপনি তো একাই উপদেশ দিচ্ছেন সবাইকে, তাহলে কেউ আপনার উপদেশ গ্রহণ করছে, কেউ আবার আংশিকভাবে গ্রহণ করছে, কিছু অনুসরণ করছে, কিছু অনুসরণ করছে না, আবার কেউ তো একেবারেই অনুসরণ করে না, এর কারণ কি? তখন গৌতম বুদ্ধ জবাবে বললেন যে একজন কৃষকের একাধিক জমি ছিল, সে সব জমিতে সমানভাবে পরিশ্রম করত, সমানভাবে সেচ দিত এবং সে একই জাতের বীজ সমানভাবে সব জমিতে রোপণ করল। কিন্তু দেখা গেল কোনো জমিতে ফসল ভালো হয়েছে, কোনো জমিতে ফসল মোটামুটি ভালো হয়েছে, কোনো জমির ফসল একদমই ভালো হয়নি। কারণ যে জমির ফসল খুব ভালো হয়েছে সে জমিটি ছিল খুব উর্বর, যে জমিতে মোটামুটি ফসল হয়েছে সেটা ছিল তুলনামূলকভাবে কম উর্বর, আর যে জমিতে ফসল ভালো একদমই হয়নি সে জমি ছিল একদমই অনুর্বর। তাই অনুর্বর জমিতে কোনো ফসল উঠেনি, অথচ সে অন্য অন্য জমিতে যে পরিমাণ পরিশ্রম করেছিল, যেভাবে সেচ দিয়েছিল, সে এই অনুর্বর জমিতে ঠিক সেভাবেই সব করেছিল, তবু অন্য জমিতে অধিক ফসল হওয়া সত্ত্বেও তার এই জমিতে অধিক ফসল হয়নি, কারণ এই জমিটি ছিল অনুর্বর আর উর্বর জমিতে অনেক বেশি ফসল হয়েছে। অনুরূপভাবে মানুষও তাই, যাদের পূর্ব থেকেই কিছুটা চেতনা জাগ্রত থাকে তারা আমার উপদেশ গ্রহণ করে এবং সে অনুযায়ী আমল করে বা কর্ম করে, ধর্মপথে চলে এবং নির্বাণ লাভ করে। আর কেউ কেউ আছে যাদের চেতনা তুলনামূলকভাবে কম জাগ্রত, তারা উপদেশকে একটু কম গ্রহণ করে, ফলে দেখা যায় তারা কিছু উপদেশ গ্রহণ করে, সে অনুযায়ী কর্মও করে, আবার সংসার নিয়ে ব্যস্তও থাকে। আর আরেক দল যাদের চেতনা মৃত, তাদের আগ্রহও নেই চেতনা জাগ্রত করার, সঠিক পথে চলার, ফলে তারা আমার উপদেশ একদমই গ্রহণ করে না এবং যেরূপ ছিল সেরূপই থেকে যায়। এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? এই ঘটনা থেকে আমরা এটাই বুঝলাম যে সবাই উপদেশ শুনলেও শুধুমাত্র তারাই উপদেশ গ্রহণ করে যাদের চেতনাবোধ কিছুটা পূর্ব থেকেই জাগ্রত বা যাদের আগ্রহ আছে সত্যকে পাওয়ার, তারাই শুধু পূর্ণভাবে সঠিক উপদেশ গ্রহণ করে। যারা খুব বেশি আগ্রহী আল্লাহ পাওয়ার জন্য, ধর্মের পথে চলার জন্য, তারা সৎ উপদেশ পাওয়ার সাথে সাথে সেটা গ্রহণ করে এবং সে অনুযায়ী আমল করে। আর কেউ কেউ এমন থাকেন যে তারা ধর্মকর্মও করেন, আবার অনেকটা দুনিয়াদারি নিয়েও ব্যস্ত, তারা যেটুকু সম্ভব ততটুকু চেষ্টা করে উপদেশ গ্রহণ করে আমল করার জন্য, সাথে তারা দুনিয়াদারি নিয়েও ব্যস্ত থাকে। আর আরেক দল আমাদের মাঝে লোক আছেন যাদের চেতনা একদম সুপ্ত, কোনোভাবেই জাগ্রত না, বিবেক বোধ বলে কিছু নাই, তারা সারাদিন খারাপ কিছু করা নিয়েই ব্যস্ত, খারাপ চিন্তা নিয়েই ব্যস্ত, তাদের ভালো কিছু করার আগ্রহও নাই, যখন তারা উপদেশ শোনে তখন তারা বিরক্ত হয়, গ্রহণ তো করেই না বরং তারা বিরক্ত হয় এবং তারা নিজেদের মতো করেই কর্ম করতে থাকে, কোনো সাধু পুরুষের বা কোনো ধর্মবাণী তারা পালন করতে চায় না। সেখানে
বুদ্ধ ছিল মূলত চাষি স্বরূপ, আর মানুষ হচ্ছে জমি স্বরূপ, আর বীজ হচ্ছে তার উপদেশ। ঠিক তেমনি একজন ভক্ত হচ্ছে জমি, আর গুরু হচ্ছেন একজন চাষি, আর তার বাক্য হচ্ছে বীজ। গুরুর কাজই হচ্ছে ভক্তকে চাষ করা, তার মধ্যে বীজ রোপণ করা। কিন্তু কোন ভক্ত সেটা কতটুকু গ্রহণ করবে, সেই বীজ কতটুকু ফসল দিবে, সেটা নির্ভর করে সেই ভক্তের উপর। যদি সে উর্বর হয়, সৎচিন্তার হয়, তাহলে গুরুর উপদেশ পাওয়া মাত্র সে তা কোনো কথা না বাড়িয়ে সেটা আনন্দ চিত্তে গ্রহণ করবে এবং সে অনুযায়ী কর্ম করা শুরু করবে। ফলে দেখা যাবে সে দ্রুতই সাধন পথে অনেক তাড়াতাড়ি এগিয়ে যাবে এবং সফলও হবে। হতে পারে সে এই জন্মেই মুক্তি লাভ করবে। আর কিছু ভক্ত এরকম থাকে যারা দুনিয়াদারি নিয়েও ব্যস্ত থাকে, সাথে সাথে তারা গুরুর হুকুম পালন করার চেষ্টা করে, দরবারেও যাতায়াত করে। অর্থাৎ দুনিয়াদারি এবং পরকাল দুইটাকেই কি মিল রেখে ব্যালেন্স করে চলতে চায়। এমন ব্যক্তিও আছে যে একদম তারা খারাপ না, মানে দুনিয়ার মোহে সব কিছু ভুলে গেছে তাও না, আবার আধ্যাত্মিকতার জন্য, মুক্তির জন্য দুনিয়াকে একদম ছেড়ে দিয়েছে তাও না। এমন কিছু ভক্ত থাকে, তো গুরু তাদেরকে উপদেশ দেন, কিন্তু দেখা যায় যে তারা কিছু কিছু বিষয় যেগুলো তাদের সুবিধাজনক মনে হয় বা ভালো মনে হয়, তারা সেগুলো আমল করার চেষ্টা করে এবং সে অনুযায়ী ফলও পায়। আর কিছু বিষয় আছে যেগুলো তারা পালন করতে পারে না বা প্রাধান্য দেয় না, ফলে কি এই জন্মে তাদের আর মুক্তি সম্ভব হয়ে ওঠে না। আর কিছু ভক্তবৃন্দ এরকম থাকে যে তারা শুধু গুরুর উপদেশ শুনি কিন্তু কখনো সেটা গ্রহণ করে না, শুনতে থাকে। এমন অবস্থা হয় যে তারা অনেক তত্ত্বজ্ঞান জানে কিন্তু তারপরও তারা মুক্তি লাভ করতে পারে না, কারণ তারা সাধনায় মনোযোগী হয় না, গুরুর কোনো কথা বা আদেশ, উপদেশ, নিষেধ কিছুই পালন করে না, কারণ তাদের এই দেহটা অনুর্বর। ওই একই চাষে একই পদ্ধতিতে অনেকে মুক্তি লাভ করে ফেলল, অনেকে অনেক দূর এগিয়ে গেল, কিন্তু কিছু ভক্ত দেখা যায় কি সেখানেই আটকা থাকে, গুরু চাইলেও তাদেরকে উদ্ধার করতে পারেন না। কারণ গুরুর দায়িত্ব হচ্ছে কি ভক্তকে উপদেশ দেওয়া, গ্রহণ করা না করা তো তার ব্যাপার, তো সে যদি গ্রহণ না করে গুরু তাকে মুক্তি দিতে পারবে না। অনেকেই হয়তো ভাবেন গুরু তো মুক্তি দিয়ে দেন, তাহলে কোনো ভক্ত এত জ্ঞানী হয়ে যায়, কোনো ভক্ত জ্ঞানী হয় না, দরবারে কোনো ভক্ত দেখা যায় কিছুই বোঝে না, এমনটা কেন? এর কারণ হচ্ছে সেই ভক্ত, গুরু তো সমানভাবে সেচ দিয়ে যাচ্ছে, বীজ রোপণ করে যাচ্ছে, চর্চা করছে, সে চাষি। কিন্তু ভক্ত বা শিষ্য কেউ উর্বর, কেউ অনুর্বর, কেউ মোটামুটি উর্বর, সে অনুযায়ী সে ফল পাচ্ছে। তাই একই গুরুর একাধিক ভক্ত একাধিক রকমের হয়ে থাকে। কেউ গুরুর বাক্যকে মূল্যায়ন করে সৎ পথে চলতে থাকে, মুক্তির পথে চলতে থাকে, আর কেউ কিছু গ্রহণ করে কিছু গ্রহণ করে না। তারা কখনো আধ্যাত্মিকতার স্বাদ পায়, কখনো পায় না। আর আরেক দল থাকে, তারা কখনোই গুরুর কথা অনুযায়ী আমল করে না, শুধু দেখা গেল যে দরবারে গেল আর আসলো, উপদেশ শুনলো, শেষ, এইটুকুই। অর্থাৎ বীজ রোপণ করলো, সেখানে কোনো কি ফসল ফলল না, কারণ জমিটা সেরকম উর্বরই না। এমনও হয় যে সেই বীজ পচে যায়, ফলে এমনও দেখা যায় যে গুরুর কাছ থেকে পাওয়া জ্ঞান তারা কি করে, নষ্ট করে, সেটা নিজের কাজে না লাগিয়ে তর্ক করে, কুতর্ক করে। তার মানে কি সেই জ্ঞান ভালো কাজে লাগলো না, অর্থাৎ কি সেখান থেকে ভালো কিছু আসার বদলে কি সেটা পচে গেল। সেই ভক্তরা কি করে, সেই জ্ঞানকে পচিয়ে দেয়, অর্থাৎ সেই বীজ অনুর্বর জমিতে পড়ার কারণে পচে যায়। শুধু তাই নয়, আরও অনেক কিছু ঘটে, যেমন কোরআন পড়ার পর কেউ জ্ঞানী হয়, আবার কেউ কি এই কোরআন দিয়ে ভিক্ষা করে। যখন জ্ঞানী ব্যক্তি কোরআন পায় তখন কি সে গবেষণা করে, চিন্তা করে, সে সেখান থেকে রহস্য উন্মোচন করে, তার জ্ঞান আরও বৃদ্ধি পায়। কিন্তু যখন ভিক্ষুক বা এই ধরনের চিন্তা চেতনাশীল কোনো ব্যক্তি কোরআন পায়, কোরআনের জ্ঞান পায়,
তখন সে তার ভিক্ষাবৃত্তিকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য, অর্থাৎ আরও যেন বেশি ভিক্ষা পায় সেটা বৃদ্ধি করার জন্য সে কি কোরআনের ব্যবহার করে। উপদেশ তো সেই একই, কোরআন। কেউ বিজ্ঞানী হয়ে গেল, কেউ আলেম হয়ে গেল, কেউ ধর্মপথে চলল, আবার দেখা যায় কেউ কি সেটা নিয়েই ভিক্ষা করছে বা ব্যবসা করার নতুন ধান্দা করছে। বীজ যেখানে পড়বে সেই জমির উপর অনেক কিছু নির্ভর করে। তাই সাধু মহৎরা উপদেশ দিলেই যে মানুষ আউলিয়া হয়ে যাবে, সাধু হয়ে যাবে, এরকম না। সে চাষি, সে বীজ রোপণ করবে, চাষ করবে, জমি উর্বর হওয়া না হওয়া এটা জমির বিষয়। জোর করে কোনো ভক্তকে আত্মজ্ঞানী বানানো সম্ভব না, সাধক বানানো সম্ভব না। গুরু শুধু পারেন উপদেশ দিতে। তাছাড়া এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে পূর্বজন্মের সংস্কার। পূর্বজন্মের সংস্কার যদি থাকে তাহলে সেই জন্মে অল্পতেই বুঝবে এবং সেটা গ্রহণ করবে এবং আমল করবে। আর পূর্বের সংস্কার যদি সাথে না থাকে তাহলে কি তার দ্বারা সেটা হবে না। এটা খুব সহজে বোঝা যায়। অনেককে দেখবেন যে আধ্যাত্মিকতা বা বিভিন্ন বাণী অল্প বয়সই বুঝে, শুনে এবং আমল করে এবং সে জ্ঞানীও হয়ে যায় দ্রুত। আবার অনেকেই আছে যে বৃদ্ধ হয়ে গেছে, তারপরে কি সে আধ্যাত্মিকতা বুঝে না, শুনেছে কিন্তু বুঝে না। দরবারে কেউ যায় বা গুরুর আশ্রমে যায়, কেউ দেখা যায় 1 বছর 6 মাসের মধ্যেই অনেক জ্ঞান অর্জন করে, আবার কেউ দেখা যায় 6 বছর 12 বছর আছে তারপরও সে কিছুই বুঝে না, অথচ তার চাইতে সে বেশি ধর্ম উপদেশ শুনেছে গুরুর কাছ থেকে। এটা হচ্ছে কি পূর্বের সংস্কার। পূর্বের আয় যদি থাকে, সংস্কার যদি থাকে, তাহলে সে দ্রুত বুঝতে পারবে এবং আমল করার মানসিকতা তার মধ্যে থাকবে। পূর্বের অর্জন না থাকলে সেটা হবে না। যার পূর্বের যত অর্জন আছে সে এবার সেখান থেকেই শুরু করবে, সে তত বেশি উর্বর হবে। আর আমরা যারা অনুর্বর আছি, তার মানে এই না যে আমরা কোনোদিন উর্বর হতে পারবো না, এই ভাবনা নিয়ে বসে থাকলেও হবে না। এটাও কিন্তু একটা বিষয়, যেহেতু জমির সাথে তুলনা করা হয়েছে, জমিতে একবার ফসল না হলে কিন্তু আবার হয়, সেই জমিকে নতুনভাবে চাষাবাদ করা যায়, নতুন পদ্ধতি অনুসরণ করা যায়, কিন্তু চেষ্টা করতে হবে যেন জমিতে ফসল ফলে। আর সেটা গুরুর কাজ, গুরু সেটা করবেন। আর আমরা যদি এই জন্মে সেটা নাও পারি, যদি আমাদের চেষ্টা থাকে, এবারের সংস্কার তো আগামীবার যাবে, তখন হয়তো বা আমরা একবার উপদেশ শুনি আগ্রহী হয়ে উঠবো এবং আমল করা শুরু করব এবং মুক্তির পথে আরও দ্রুত এগিয়ে যাব। তাই আমরা অনুর্বর, আমার দ্বারা হবে না, আমি উপদেশ শুনে সেটা কাজে লাগাতে পারি না বা সেটা বুঝি না, এরকম ভাবনা নিয়ে বসে থাকা যাবে না। আমাকে চেষ্টা করতে হবে, এই জমিকে চাষাবাদ করতে থাকতে হবে আর উর্বর করার চেষ্টা করতে হবে, যেন এবার না হোক আগামীবার যেন ফসলটা ভালো হয়। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝেছেন। তারপরেও যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।